আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা আমরা সবাই জানি যে ওটস ছোট থেকে বড় সবার জন্যই ভীষণই উপকারী। বাজারে বিভিন্ন ধরনের ওটস কিনতে পাওয়া যায়। অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে বাচ্চাদেরকে আমরা ইনস্ট্যান্ট ওটস খাওয়াতে পারবো কি না। আমার আজকের ভিডিওতে ইনস্ট্যান্ট ওটস কিভাবে বাচ্চাদের খাওয়ালে সেখান থেকে তারা পরিপূর্ণ পুষ্টি পাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে কোয়েকার ব্র্যান্ডের এই ওটসটা দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবারও রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সরাসরি রান্নায় চলে যাচ্ছি। রান্না করতে করতেই আপনাদের বলবো কিভাবে পুষ্টিকর উপায়ে বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট ওটসটা খাওয়াতে পারবেন। প্যানে এক চা চামচ তেল দিয়ে সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়া, এক টুকরা টমেটো নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে পালং শাক। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারবেন। সবজিগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আমরা অনেকেই ভাবি যে ইনস্ট্যান্ট ওটসটা মনে হয় বাচ্চাদের খাওয়ানো যাবে না। এটা আসলে পুরোটা ঠিক না, ইনস্ট্যান্ট ওটসটাও বাচ্চাদের খাওয়ানো যাবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এক বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে লবণটা ব্যবহার করবেন না। ধান এবং গমের মতো ওটসটাও এক ধরনের শস্য দানা। বাজারে যে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় সেগুলি মূলত বিভিন্ন ধরনের মেশিন প্রসেসিংয়ের মাধ্যমে প্যাকেটজাত হয়েই বাজারে আসে। তাই অন্যান্য ওটসের তুলনায় এই ওটসের পুষ্টিগুণ কিছুটা কমে যায়। ধুয়ে রাখা ডাল এবং পরিমাণ মতো পানি যোগ করে ঢাকনা দিয়ে সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে আমি এক চা চামচ মসুর ডাল এবং এক চা চামচ মুগ ডাল ব্যবহার করেছি। সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে দুই টেবিল চামচের মতো ওটস দিয়ে দিব। বাচ্চারা যেই পরিমাণে খায় সেই অনুপাতে ওটসটা এখানে দিয়ে দিবেন। বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট ওটস এরকম সবজি এবং ডাল মিশিয়ে রান্না করেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চারা পরিপূর্ণ পুষ্টি পাবে। ওটস আর ভাত আসলে একই জিনিস। আমরা যদি শুধু শুধু ভাত বাচ্চাদের খাওয়াই তাহলে যেমন বাচ্চারা কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো পুষ্টি পাবে না, ওটসের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। ওটস সেটা যেই ধরনেরই হোক না কেন, আপনি যদি শুধু শুধু রান্না করে সেটা বাচ্চাকে খাওয়ান তাহলে সেখান থেকে বাচ্চারা তেমন কোনো পুষ্টি পাবে না। এই জন্য ইনস্ট্যান্ট ওটসটাও কিন্তু বাচ্চাদের খাওয়ানো যাবে, কিন্তু এরকম পুষ্টিকর উপায়ে রান্না করে খাওয়াতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই ইনস্ট্যান্ট ওটসটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। সবজি দিয়ে রান্না করা ছাড়াও ইনস্ট্যান্ট ওটস দিয়ে আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর বেবি ফুড তৈরি করে খাওয়াতে পারেন। বিভিন্ন ধরনের ফল এবং দুধ দিয়ে রান্না করে বাবুকে খাওয়াতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেছে যে আপু, এটা তো আমরা ডায়েটের জন্য খাই, এটা কোলেস্টেরল কমায়, তাহলে এটা কি আমরা আমাদের বাবুদের খাওয়াতে পারবো কি না? এটা কোলেস্টেরল কমায় ঠিক আছে, সেটা হচ্ছে খারাপ কোলেস্টেরল কমায়, ভালো কোলেস্টেরলটা কমায় না। এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। বাবু যেমন ঘনত্বের খাবে সেরকম ঘনত্বে রান্না করে নেবেন। আসলে ওটসটা কোন ধরনের সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি কিভাবে বাচ্চাদেরকে এটা খাওয়াচ্ছেন, কতটা পুষ্টিকর করে এটা বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেটাই বড় কথা। আমরা ডায়েটের জন্য ওটস খেয়ে থাকি, কিন্তু শুধু ওটস খেলে যদি ওজন কমতো তাহলে মানুষ আর এত কষ্ট করে জিমে যেত না, এত মোটা মানুষও আর দুনিয়ায় থাকতো না। সবচেয়ে ভালো হয় আপনারা যে ওটসটা কিনবেন তার প্যাকেটের গায়ে লিখা দেখবেন কী কী উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে, ওজন কমায় এমন কোনো উপাদান আছে কি না, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাচ্চাদের কোন ওটসটা খাওয়ানো যাবে আর কোন ওটসটা খাওয়ানো যাবে না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।